প্রত্যাহার করে নেওয়া হলো বিজেপি সাংসদের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। আমাকে না জানিয়ে নিরাপত্তা বাহিনী তুলে নেওয়া হয়েছে। আমার কোনো ক্ষতি হলে তার জন্য কেন্দ্র রাজ্য দুই সরকারই দায়ী। এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন নদিয়ার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। যেখানে বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দিচ্ছে রাষ্ট্রমন্ত্রক, সেখানে দলেরই একজন গুরুত্বপূর্ণ সাংসদের নিরাপত্তা রক্ষী তুলে নেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরে বিজেপির মধ্যে বড়সড় গোষ্ঠীকোন্দল চলছে, তার জেরেই রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের কেন্দ্রীয় বাহিনী তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে জগন্নাথ সরকার বলেন, বলছি জগন্নাথ বাবু, আপনার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী হঠাৎ তুলে নেওয়া হলো। আপনি দীর্ঘদিন ধরে প্রচারও করেছেন পৌরসভা ভোটে, যেটা আমরা নজরে পেয়েছি, যে নিরাপত্তা বাহিনীকে ছাড়াই, কারণটা কি? এটা কারণ তো বলা কঠিন, দুর্ভাগ্যজনক ঘটনা আমি মনে করি। কারণ সারা পশ্চিমবাংলার সমস্ত এমএলএ এমপি আছে, আমার নিরাপত্তা হঠাৎ করে উঠিয়ে নিয়েছে। প্রথমে রাজ্য সরকার নিয়েছে, যা দুইজনা স্টেট পুলিশ ছিল তাদেরকে আমাকে না জানিয়ে বিনা অনুমতিতেই তারা নিয়েছে। কেন্দ্র সরকারও বিনা অনুমতিতে নিয়েছে, আমাকে না জানিয়ে হঠাৎ করে দেখলাম যে আমার নিরাপত্তা তুলে নেওয়া হলো। তবে ব্যাপারটা আমি জানিয়েছি, হয়তো হয়ে যাবে তাড়াতাড়ি। এখন কি কারণে হয়েছে, কেন হয়েছে জানা নেই। তবে এটা ঠিক যে থাকলে পরে পুরো নির্বাচনে একটু ভালোভাবে অনেকটাই যে ছাপ্পা ভোট বা দখল, এটা আমি মুখ করতে পারলে নিয়ন্ত্রণ কিছুটা হলেও করা যেত। যাই হোক, আমি চেয়েছি হয়তো অচিরেই পেয়ে যাব, এই আশা রাখি। বিরোধীরা বলছে আপনার দলের ভেতরে গোষ্ঠীকোন্দলের কারণেই আপনার নিরাপত্তা বাহিনী তুলে নেওয়া হলো, কি বলবেন? দেখুন, ব্যাপারটা একটা প্রবাদ আছে, অন্ধকার ঘরের মধ্যে সাপ মানে কোথায় আছে তো বলা যাবে না, সর্বত্র বিরাজ হতে পারে। কোথায় আছে, কিভাবে হলো, ভুলবশত হলো না কেউ করলো, এটা আমার পক্ষে বলা সম্ভব না। আচ্ছা, আপনি কি আপনার দলের অভ্যন্তরে কথা হয়েছে নিরাপত্তা বাহিনী প্রত্যাহার নিয়ে? আমি জানিয়েছি দলকে, তারা বিচার বিবেচনা করবে কি করবে না করবে। তবে আমি জনতার মাঝে থাকি, জনতার পাশে থাকি, নিরাপত্তা ছাড়াও কাজ করেছি, দেখেছেন, মানুষের মধ্যে দিয়ে রিক্স নিয়ে। ক্ষতি হলে দায়ী যেমন রাজ্য সরকার, তেমনি কোনো সরকারই বাদ যায় না। কোনো অ্যাক্সিডেন্ট বা যা, এর আগে দুবার হামলা হয়েছে, বিভিন্ন ছোটখাটো একাধিক থানায় কেসও আছে, এবং একটা মিথ্যা মামলায়, এমএলএ হত্যা মামলায় আমাকে জুড়ে দেওয়া হয়েছে। এগুলো রাজনৈতিক কি বিষয় আছে, আমি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করি, এটাই হচ্ছে আমার লক্ষ্য। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ অনেক। বেশ কিছুদিন না, গত পরশু দিন সম্ভবত হয়েছে, এটা সম্পূর্ণ ওনাদের দলের ব্যাপার এবং কেন্দ্রীয় নিরাপত্তা ওনার নাকি প্রত্যাহার করেছে। এখন অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি এতদিন বাদে বুঝলো যে একটা অযোগ্য লোককে তারা প্রতিনিধি হিসাবে পাঠিয়েছিল, মানুষও বুঝতে পেরেছে, মানুষ রিজেক্ট করেছে। আপনারা দেখেছেন যে গত বিধানসভার উপনির্বাচনেও দেখেছেন শান্তিপুরের মানুষ বিজেপিকে বর্জন করেছে, সিপিএমকে বর্জন করেছে, শান্তিপুর পৌরসভার যে নির্বাচন এতেও প্রমাণিত শান্তিপুর মানুষ, শান্তিকামী মানুষ বিজেপি বা সিপিএমকে আর চায় না, রিজেক্ট করে দিয়েছে। তো তার নিরাপত্তার বিষয়টা আপনি যেটা বলছেন সেটা তার কেন্দ্র সরকারের ব্যাপার, সেটা তারা যা সিদ্ধান্ত নিয়েছে এই বিষয়ে আমার কিছু বলার নেই। বিভিন্ন জায়গায় জল্পনা চলছে যে উনি কি তাহলে আপনাদের দলে আসতে চাইছেন বা এরকম কিছু না, সেটা উচ্চ নেতৃত্বের ব্যাপার। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক ব্যানার্জি আছেন, উচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেটা সম্পূর্ণ দলের উচ্চ নেতৃত্বের ব্যাপার। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।